কারা যেন বলছিল বুমেরাং নাকি কপিড, এখন মেনলি বুমেরাং নিয়ে কথা হবে। তো বুমেরাং কালকে আমার দেখা হয়ে গেছে, কালকে ভিডিও করার টাইম পাইনি, আজকে এখন টাইম পেয়েছি এবং ভিডিও করব। তো এখানে বুমেরাং আমার লাগলো কেমন, রিয়েলি বলছি অনেকদিন পর বাংলা সিনেমা থেকে হেসেছি, কারণ বাংলা সিনেমা আমরা দেখি স্ল্যাপস্টিক কমেডিতে ভরপুর থাকে এবং সেখানে নয় মজাটা ঠিক আসে না, কিন্তু এখানে ভাই মজাটা দারুণ এসেছে। মানে ওই দু ঘন্টা সিনেমা হলে বসে ভাই খিলখিল করে হেসেছি, মানে সত্যি মানে মজা দিয়ে দিয়েছে। তো এখানে যদি গল্পটা আপনাদের একটু করে বলি, এখানে জিত দাস একজন সায়েন্টিস্ট এবং সে তার স্বপ্ন পূরণের জন্য সে করতে চায় হিউম্যান রোবট, কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার প্রেম, তার শ্বশুরমশাই, কারণ তাকে চায় সেটেলড হতে। সে চাইছে না চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকতে, কারণ সে একটা আলাদা জিনি, সমর সেন ব্রিলিয়ান ব্রেন। তারপর তার লাইফের সাথে কী কী হয় সেসব দেখতে গেলেই আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো এখানে কী কী আমার ভালো লাগলো এবং কী কী খারাপ লাগলো, খারাপ লাগার প্রশ্ন আসে না, ভালো বলি খারাপ একটা আমার মনে হয়েছে, বাট প্রথমে ভালো দিয়ে শুরু করি। তো ভালো লেগেছে এই সিনেমার কমেডি। তো এই সিনেমাটা আমাদের প্রোভাইড করছে একটা সায়েন্স ফিকশন, তার সাথে কমেডি ড্রামা, কিন্তু এখানে সায়েন্স ফিকশন তো আছে, কমেডিটা ভাই যেরকম ওয়ার্ক করে মানে দারুণ কমেডি হয়েছে। এই কমেডিটা হিউমারেতে ভর্তি, মানে এটা মনে হবে না আপনাকে স্ল্যাপস্টিক কমেডি, এরকম মনে হবে না। অনেক বছর পর এরকম কোনো সিনেমা দেখলাম যেখানে এরকম ওয়ান লাইনার কমেডি, যেখানে এরকম হিউমার কমেডিতে ভরপুর, কেন হবে না বলুন তো। এখানে কাস্টিংয়ের পারফরমেন্স, আমি কাস্টিংয়ের প্রত্যেকজনের নাম আমি বলবো এখানে, প্রথমে জিতটাকে তো আমি ছেড়িয়ে দিচ্ছি, তা আগে বলতো কেন সৌরভকে, সৌরভের ওয়ান লাইনারগুলো যা শুনবেন আপনি মানে হেসে গড়াগড়ি দেবেন। তার যেরকম রঙ্গি ভঙ্গি করা, তার দেবচন্দ্রিমার সাথে যে অ্যাঙ্গেলটা এখানে দেখানো হয়েছে, সেই কনফিউজিং জিনিসপত্রগুলো যখন তৈরি হয় না, মানে দেখতেই আলাদা রকমের মজা লাগে। তার সঙ্গে সঙ্গে এখানে অম্বরীশ, ও লাভলি, আর বলতে হয় না সে কার ক্যারেক্টার প্লে করছে। এইরকম অনেক কিছু ভাই পোকিং তো এই সিনেমাটায় ভরপুর আছে, তার ক্যারেক্টারটা আমাকে হেভি লেগেছে। এবং তার সাথে রজতব দত্ত, মানে কমেডি কীরকম কমেডি, পাঞ্চ লাইন কীরকম ডেলিভার করতে হয় এই মানুষটার থেকে শেখা উচিত। সৌরভ তো অবশ্যই ভালো, কিন্তু রজতব দত্ত মানে পুরনো চাল ভাতে পারে সেরকম ব্যাপার। এবং সাথে খরাজ মুখার্জি, ভাবুন কাস্টিংটা কীরকম হয়েছে। এবং এখানে আমি আরেকজনের নাম উল্লেখ করব, শ্যামল চক্রবর্তী, মানে জিদ্দা যে বাবা হয়েছে, তার কমেডি টাইমিং দেখবেন শুধু সিনেমাটায়। তো এখানে কমেডিটা দারুণ ওয়ার্ক করে এবং এরা এত সুন্দরভাবে ডেলিভার করেছে কমেডিটাকে, মানে রিয়েলি হ্যাটস অফ যে এইরকম ধরনের কমেডি আমাদেরকে উপহার দিয়েছে এরা। তো এইগুলো দিক থেকে কিন্তু দারুণ। এবং এখানে আছে যে মেল লিডের কথায়, জিদ্দা সত্যি অনেকদিন পর একটা সে ক্যারেক্টার প্লে করলো যেটা মনে রাখবেন। এবং এখানে রুকমিনী যদি কথা বলি, রুকমিনী সেখানে নিশা বলে রোবট হয়েছে, সেই নিশার ক্যারেক্টারটাতে এত সুন্দর প্লে করেছে, তার যেরকম রোবটের মতো, মানে রোবটটা যখন প্রথম থেকে তৈরি হচ্ছে কীভাবে রোবটটা হাঁটছে চলছে, কীরকমভাবে কথা বলার চেষ্টা করছে, সেই জিনিসগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েট করতে হয় এগুলো। অনেকে যারা আন্ডার এস্টিমেট করতো তাকে, তাদেরকে মানে মুখে ঝামা ঘষে দিল বলতে গেলে তার এই ক্যারেক্টারটা করে। এবং সাথে সাথে ঈশা, মানে তারই ক্যারেক্টার, কারণ এখানে তো তারই লুক লাইক একটা রোবট বানিয়েছে, তো সেই ক্যারেক্টারটাও ঠিকঠাক। এবং এই সিনেমাটায় কিন্তু অনেক কিছু জিনিস পোকিং করা হয়েছে, বাংলাটা আমার ঠিক আসে না, ডিএ, এইরকম ধরনের নানান কিছু ভালো রকমভাবে কিন্তু পোক করা হয়েছে। এবং সেটা যেরকম ডায়ালগস রাইটিং হয়েছে, মানে সত্যি মজা দিয়ে দেয়, তো সেইগুলো না কোথাও বোর করে না। এবং সিনেমাটা খুব সুন্দর রান টাইমটা হয়েছে, মানে কাট করেছে খুব সুন্দর, সেই জন্য আমাদের বোর কোথাও মনে হয় না। তো সৌভিক কুণ্ডু দারুণ একটা মুভি বানিয়েছে বাংলাতে, যেটা এই রকম ধরনের সায়েন্স ফিকশনের সাথে। এবার সায়েন্স ফিকশনের কথা চলে আসি, কমেডিটা তো দুর্দান্ত, সায়েন্স ফিকশনেতে দেখুন একটু ভিএফএক্স এর কাজ তো আছে, যেটা কিন্তু ভালোই লাগে, যেরকম বাজেট অনুপাতে যেখানে তার ওই গাড়িটা উড়ছে ওই জিনিসগুলো ঠিকই লাগে আমি বলবো। এবং এখানে যে ল্যাবটাকে দেখানো হয়েছে, সেই ল্যাবটা কিন্তু দারুণ ডিজাইন করা হয়েছে। এবং সেখানে যেরকম রোবটগুলোকে দেখানো হয়, যে কাজকর্মগুলো করে সেইগুলো কিন্তু বেশ প্রিমিয়াম মনে হয়, মানে মনে হয় না যে একটা হেলো খেলো ব্যাপার, মনে হচ্ছে হ্যাঁ ভাই ঠিকঠাক, এরকম ধরনের একটা ব্যাপার। এবং এখানে শেষের দিকে 10 মিনিট যে একটা ফাইটিং সিকোয়েন্স রাখা হয়েছে, যেটা রবি বর্মা ডিরেক্ট করেছেন অ্যাকশন সিকোয়েন্সটা, সেটাও কিন্তু বেশ ভালো বলে আমার মনে হয়েছে। তবে এখানে যদি একটু নেগেটিভ দিক আমার বলে মনে হয়, সেটা হচ্ছে আমার মনে হয় এখানে ইমোশানটা একটু লেস হয়ে গেছে,
কারণ এখানে দেখবেন প্রথমের দিকে একটা ফিন্স আছে যেখানে জিদ্দা জড়িয়ে ধরে এবং তাকে ছেড়ে চলে যাচ্ছে, ওই ফিন্সটা নয় তার যে কষ্টটা তার যে দুঃখটা এই জিনিসটা ঠিকঠাক ফিল করাতে পারেনি, ওখানটা আমার মনে হয় আর একটু বেটার হতে পারতো, ইমোশনটা একটু যেন কোথাও খাপছাড়া খাপছাড়া মনে হয়েছে। বাট মুভিটা কমেডির দিক থেকে ভাই সেরা, মানে অনেক বছর পর এরকম একটা কমেডি সিনেমা দেখলাম। আমার লাস্টে একটা কথা বলার আছে, এই সিনেমাটা যদি আপনারা হিট না করান তাহলে বলবেন না যে জিদ্দা আমাদের জন্য, মানে আমাদের সোকল্ড শহরের জন্য সিনেমা বানায় না, এরকম বলবেন না। জিদ্দা কিন্তু বানিয়েছে, এবার দেখে হিট করানোর দায়িত্ব আপনাদের। এটা যদি হিট না হয় না তাহলে মানুষটাকে কোনোদিন দোষ দেবেন না। এবং এই সিনেমার শেষে যে ক্লাইম্যাক্সটা সেটাকে কিন্তু বেশি টেনেছে, বেশি নানান রকমের নাটক করার চেষ্টা করেছে, এরকম কিন্তু হয়নি যেটা অনেক ক্ষেত্রে সিনেমায় আমরা দেখেছি। এখানে একদম নর্মালি একদম টু দ্য পয়েন্ট একদম শেষ করে দিয়েছে, এইটা জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅল সিনেমাটা আমার হেভি লেগেছে, আপনারা দেখুন, মাস্ট ওয়াচ। মানে এইরকম কমেডি মুভি মানে হাসার জন্যই, আপনি সব কিছু ভুলে হাসবেন এটুকু আপনাদের বলতে পারি। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো মুতে আসি, না না টয়লেট যাবো না, মুতে আসি। এখানে একজনের নাম যেটা ভাই হেভি মজার ছিল।